আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে জানিয়ে দেব যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মালয়েশিয়ার কর্মী নিয়োগের পদ্ধতি ও ধাপগুলো কী কী, এটি হচ্ছে প্রবাস বার্তা থেকে নেওয়া। বিদেশি কর্মী নিয়োগের মালয়েশিয়া সরকার পদ্ধতি খুবই আধুনিক ও নিয়মতান্ত্রিক। দেশটিতে কর্মী নিয়োগের বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের পুরো পদ্ধতি তুলে ধরা হলো। কোনো নিয়োগদাতা প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিতে চাইলে প্রথমে তাকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। মন্ত্রণালয়ে যাচাই বাছাই শেষে উপযুক্ত মনে করলে অনুমোদন দিয়ে তাকে এরপর নিয়োগদাতার চাহিদা বা মূল বিষয় সত্যায়নের জন্য বাংলাদেশের একটি রিক্রুটিং এজেন্সির পাওয়ার অব অ্যাটর্নির কাগজসহ অনলাইনে পদ্ধতিতে হাইকমিশনে জমা দিতে হয়। বাংলাদেশ হাইকমিশনের শ্রমকল্যাণ উইং এর কর্মকর্তারা নিয়োগদাতা কোম্পানি পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কর্মী নিয়োগের সক্ষমতা আছে কিনা, কর্মীদের থাকার ব্যবস্থা কেমন, অন্যান্য সুযোগ সুবিধা যাচাই করে থাকেন। পরিদর্শন শেষে সব ঠিকঠাক থাকলে নিয়োগদাতার চাহিদাপত্র বা মূল বিষয়ে সত্যায়ন করেন শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তারা। এরপর সে সকল কাগজপত্র সহ বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ অনুমতির জন্য আবেদন করবেন। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ে নিয়োগ অনুমতি পাওয়ার পর কর্মী বাছাই করা হবে। মালয়েশিয়া যেতে কর্মীদের দুই দফা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, একবার বাংলাদেশে আরেকবার মালয়েশিয়ায় পৌঁছানোর পর। মালয়েশিয়া বাংলাদেশের মেডিকেল সেন্টারগুলো মালয়েশিয়া সরকার অনুমোদিত হতে হবে। প্রথমবার মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট ঠিক থাকলে কর্মী পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট সহ অন্যান্য কাগজপত্র অনলাইনে পদ্ধতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশনে পাঠানো হয়। সেখান থেকে কর্মী নামের কলিং ভিসা ইস্যু করে ইমিগ্রেশন বিভাগ, এরপর বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশন থেকে ভিসা স্টিকারের জন্য জমা দিতে হয়। কর্মীর পাসপোর্ট সেই স্টিকারে ভিসা যুক্ত করা হয়, তখনই একজন কর্মী উড়াজ জাহাজের টিকিট নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করতে পারবেন। মালয়েশিয়া যাওয়ার পর কর্মীর আরেক দফা মেডিকেল করা হয়। এরপর ঠিক থাকলে নিয়োগদাতা প্রতিষ্ঠান মালয়েশিয়া সরকারের কাছ থেকে কর্মীর জন্য ওয়ার্ক পারমিট নিয়ে থাকে। মালয়েশিয়া সরকার এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করেছে FWCMS নামের একটি অনলাইন পদ্ধতির মাধ্যমে। সকল দেশ থেকে এই পদ্ধতিতে কর্মী নিয়োগ দেওয়া মালয়েশিয়া সরকার দেশের সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি বাংলাদেশের সরকারি সংশ্লিষ্ট অফিস, হাইকমিশন, BMET এবং অনুমোদিত মেডিকেল সেন্টার এই অনলাইন পদ্ধতি যুক্ত থাকে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।